ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন পরিষদের রহমতপুর মনোয়াখিল হাতিমারা হালরোর নির্মিত কাঠের সেতু উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকালে আরএমসি ক্লাবের ব্যবস্থাপনা নির্মিত কাঠের সেতু উদ্বোধন করে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতারুদ্দিন মাহমুদ পারভেজ। এ সময় উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নুরুল আলম, আরএমসি ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ইউপি সদস্য তহিদুল আলম, আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের, নাজিরাট পৌর ছাত্রলীগ সভাপতি রাসেল উদ্দিন, সাংবাদিক কামাল উদ্দিন ও এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ। এত সুন্দর গরিয়োগ্য ক্লাব ক্লাবের উদ্যোগে, এত সুন্দর গরিয়োগ্য ব্রিজ, ইভেন নাকি ব্যক্তিগত উদ্যোগে এবং এলাকার মানুষজন মিলিয়ে রে জিএন সুন্দর করে গোজনীয় লাইভ ব্যাকগ্রাউন্ডে ধন্যবাদ জানাই ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের পক্ষত্তুন আর পক্ষত্তুন অনারারে ক্লাবের এই এই মহৎ খাজরের পুরস্কার স্বরূপ অনারারে আনাগো কম্পিউটার দিউম, যেমন নাকি অনারা এই এলাকার মধ্যে মানুষরে কিছু কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে শিক্ষা শিক্ষিত শিক্ষা শিক্ষিত করে তারিবেন। এরপর বালিকা বধূ নয় বাল্য বিবাহ প্রতিরোধ করুন এসিড ও যৌতুক বিরোধী ব্যানারত মানববন্ধনত আরএমসি ক্লাবের ব্যাক কর্মকর্তা ও এলাকাবাসীর লয়ে মানববন্ধনত অংশগ্রহণ করে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতারুদ্দিন মাহমুদ পারভেজ। পরে উনি আরএমসি ক্লাবের পক্ষত্তুন স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থী হলের আতত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফলজ গাছের চারা বিতরণ করে শেষে ক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শক আনার এই ভিডিও কিনা অনুরোধ থেকে আপনার এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাসের ফোন রেখে দাও।